হেই গাইজ, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মনীষাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মহানবমী। তোমাদের সকলকে আমাদের চ্যানেল মানে সরি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই মহানবমী। তো দেখো কালকে যে শাড়িটা পরেছি আজকেও সেটাই পরে নিয়েছি, কারণ সে প্রচুর গরম লাগছে। এটা হচ্ছে একদম সফট সুতির শাড়ি, তো সেজন্য সেটা পরে নিয়েছি। তো চলো এখন যাচ্ছি হচ্ছে কোথায়, চলো সেরা সারপ্রাইজ, চলো যাই গিয়ে দেখাই আমরা কোথায় যাচ্ছি। তো এই দেখো গাইস, এটা হচ্ছে আমাদের ট্রলি, জলের বোতলটা মানিয়ে গেল মনে হয়। তো চলো গাইস যাই, আজকে আমাদেরকে দিতে যাচ্ছে হচ্ছে আমার ভাগ্নে মানে আমার ননদের ছেলে ফুচু। তো চলো যাই, আর তোমার দাদাভাই যেতে দুর্গাপুর বাবার ওষুধ আনতে, ও যাবে হচ্ছে বিকেলে। তো চলো আমি এখন যাই, আর চলো কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো গাইজ, আমি চলে এসেছি, আর দেখতে পাচ্ছি কি অবস্থা, মানে স্নান বলতে কালকে দুবার তিনবার স্নান করেছি কালকে, ওই জন্য আজকে আর মাথায় স্নানটা করিনি, গায়ে স্নান করেছি। আর আমাদের গ্রামে কালী মন্দিরে পুজো টুজো দিয়ে এলাম, এই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো দেখো গাইজ, ফুচু ও কিছু মুড়ি টুড়ি খাবে খেয়ে চলে যাবে, বলছে থাকবো না থাকতে, বলছে তাও বলছে পরে আসবো। তো দেখো বন্ধুরা, এখন একটু রেডি হয়ে গেছি, মানে রেডি হয়েছি বলতে দেখো ওই হোয়াইট কালারের কুর্তিটা পরেছি, এটা হচ্ছে হ্যাকোবা কুর্তি, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো একটুখানি রেডি হয়েছি, একটু বাইরে দিয়ে যাবো মন্দিরে, একটুখানি বসবো। মা চলে গেছে মামামকে নিয়ে অনেকক্ষণ আগে, মামা মেয়েটাই বাড়িতে তোমরা দেখো যে ঘুমোয়, কিন্তু এখানে শুলোই না, ঘুমানো দূরেই কথা। তো মামাকে একটুখানি রেডি করে দিলাম, তো মা একটু মামামকে নিয়ে গেলো মন্দিরে। চলো আমি একটুখানি রেডি হয়ে নিয়ে গেছি, একটুখানি নিচে গিয়ে বসবো। চলো তাহলে নিচে যাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো গাইস, যাচ্ছে ঠাকুর দেখতে, আমি যাবো একটুখানি মন্দিরে। আর দেখো মাম্মাম এখানে ঘুমিয়ে গেল, মা নিচে নিয়ে গেছিল, ওই টাইমে ঘুমাই তোমরা জানোই, এখন আমার ঘুমিয়ে গেল। যা তো দেখো আমাদের গেস্ট চলে এসেছে, ড্রাইভারকে টাকা দিলি তা ভালো, হ্যাঁ প্যাসেঞ্জার না আমার বেটা। কি করে ভিজলে, কোথায় গেছিলে, বৃষ্টিতে ভিজে গেছো? তো ভাই ঘুমিয়ে গেল। তো ওই দেখো, এটা হচ্ছে আমাদের বাইকের ড্রাইভার, সবারই কাছে ডাবল ডাবল টাকা নিয়ে মানে যাকে যেখানে তাকে সেখানে পৌঁছে দেয় বেশি বেশি করে ভাড়া। তো দেখো গাইজ, আমরা এখন সবাই মিলে আড্ডা মারছি, তখন আমার দিদি চলে এসছে, এটা আমার বুনু, এটা হচ্ছে আমাদের টুকু, আমাদের কিংসুকেও খাওয়াবো গাইজ। তো চলো মন্দিরে মন্দিরে ভোগ দিচ্ছে, চলো এখন ভোগ খেতে যাবো আমরা সবাই মিলে। আর মাম্মা এতক্ষণে ঘুমালো, কি করবো দাঁড়াও। তো দেখো গাইস, তোমরা দেখতে পেলে ওখানে চেয়ার টেবিল দিয়ে খাওয়ানো হচ্ছিলো, বাট এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো কত দূর জল চলে আসছে, মানে সব ঢাকা টাকা দিয়েও কিছু থাকছে না। সেই জন্য মানে মন্দিরে খাওয়ানোর ব্যবস্থা করছি, ওই তো প্যালাটা অনেকটাই হয়ে গেছিলো, দুটো অলরেডি বেঁধে গেছিলো, ওই জন্য এই দেখো মন্দিরে মেঝেতে বসে খাইছে। দেখো অনেকে ভিজেও গেছে, তো যারা আগে বসে খাচ্ছে দেখো কতটা দূর জল চলে এসছে।
তো আমরা সেখানে মন্দিরের ওপরটাতে উঠে একটু দাঁড়িয়েছিলাম। এই দেখো আমি একটু মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছি, আমি আমার দিদি সবাই মিলে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো গাইজ, এটা হচ্ছে একটা পাড়ার একটা দিদির মেয়ে, যেহেতু মামাকে ঘরে গেছিলাম ওই জন্য ওকে একটু নিতে পেরেছি না। তো মামাম কি যে কত তা ঠিক নেই। তো বাচ্চাটা প্রচুরই কিউট, মানে আমাদের পাড়ারই। তো একটুখানি কোলে নিলাম, দেখো কি গুলু গুলু, কত সুইট। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো তখন খাওয়া দাওয়া করেছে, একটুখানি শুয়েছিলাম, দেখো একটু কাটা কাটা লাগছে, মানে মামাম একটু ঘুমালো, তো তাই আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা মানে এখানে শেষ করছি, এই বেলার ব্লগটা। সন্ধ্যেবেলার ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের মতন টাটা।